বিসমুল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীর সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত। তো এই গণিত বই থেকে আমরা আজকে যেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সেটি হলো আমাদের বিয়োগের পর্ব দুই বা বিয়োগ দুই থেকে। তো আমাদের পৃষ্ঠাটি কত সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের পৃষ্ঠা হলো 64 এবং এখান থেকে আমরা আজকে কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে সেটি হলো আমাদের 170-40। সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন আপনার ছোট সময়ের জন্য, তা আমরা একটু এখানে হ্রাস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটি, তারপরে বাকিগুলো আমরা পাশাপাশি করব। তো এই পাশাপাশি বিয়োগটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি, আমরা প্রথমত ওপর নিচ করে আমরা বিয়োগগুলো আমরা দু একটি আগে আমাদের ছোট সময় শেখাবো। তাহলে এখান থেকে 0 থেকে 0 কিছুই নেই, 0, 7 থেকে 4 চলে গেলে 3, এখানে 1 রয়েছে, 1 নেমে যাবে। তাহলে এই বিয়োগফলটি আমরা এখানে 130 বসিয়ে দেবো। এখন কথা হলো যে বাকিগুলো আমরা কীভাবে করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 0, 0, 0, এখানে 2, এখানে 8 চলে, 2 থেকে 8 কাছে বা 8 থেকে 2 চলে গেলে 6, 1 রয়েছে, 1 এখানে বসিয়ে দেবো। এভাবে সুন্দরভাবে পাশাপাশি বিয়োগগুলো আমরা আমাদের ছোটো সুন্দর শিখে রাখার চেষ্টা করবো, যাতে করে তারা পেরে যায়। তাহলে 6 থেকে 4 চলে গেলে 2, 1 নেমে গেল, 1, আচ্ছা, বা 1 রয়েছে, আচ্ছা। এরপরে রয়েছে আমাদের 4 নম্বরে, দেখতে পাচ্ছি যে 0, 0, 0, এদিকে 2 এবং 9 ব্যবহার রয়েছে, তাহলে বিয়োগকুলে 7 এবং 1 রয়েছে, 1 বসিয়ে দিলাম। চলে যাবো এখানে 500 থেকে 200, এখানে 0, 0, 0, 0 বসিয়ে দেবে, 5 থেকে 2 চলে গেলে 3। তাহলে আমাদের এটিও হয়ে গেল। চলে যাবো আমাদের 6 নম্বরে। আমরা আজকে কয়েকটি বিষয় নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6 এবং 9, 11 এবং 12, এই কয়েকটি সমস্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। তা 0, 0, 0 এবং 0 এদিকে 0, 0 এবং 7 থেকে 5 চলে গেলে 2, তাহলে 200 হয়ে গেল। চলে যাবো পরের সমস্যার জন্যে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 390 বিয়োগ হলো 70। তাই 0 থেকে 0, 0, এখানে 9 থেকে 7, 2 এবং 3, 3 থেকে গেল। তো চলে যাবো আমাদের 11 নম্বরে, 0, 0, 0, এদিকে 2, এদিকে 3 রয়েছে, এখানে আমাদের হাতে দেখে। তাহলে আমরা একটু এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, 520 এবং এদিকে রয়েছে আমাদের 3 এবং 0। তাহলে 0 থেকে 0, 0 এবং এটিকে আমরা ধরবো দশক, অর্থাৎ 10 যোগ করে 2 এবং 10 যোগ করে 12, 12 থেকে আমাদের 3 চলে যাবে। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9 বসিয়ে দেবো, হাতে যে একটি রয়েছে এই একটি এখান থেকে কেটে নিয়ে আমাদের 4 হয়ে যাবে, 4টি এখানে বসিয়ে দেবো, অর্থাৎ 490। তাহলে 490 এখানে বসিয়ে দিলাম। এরপর যেটি রয়েছে সেটিও এখানে হাতে রেখে রয়েছে, 0, 0, 0, এখানে 2, তাহলে আমরা 10 যোগ করব, 10 যোগ করে 12, 12 থেকে আমাদের 5 চলে যাবে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7, হাতে যে 1 রয়েছে এই 1টি এখানে কেটে যাবে, সেক্ষেত্রে 2 থেকে 1 চলে গেলে 1 বসবে, অর্থাৎ 170। তাহলে আমরা আজকে যে দুটি সংখ্যা পেয়ে যাচ্ছি, একটি হলো আমাদের এখানে এটা হাতে রেখে এবং এটা হাতে রেখে, সেক্ষেত্রে আমরা কীভাবে দেখিয়ে দিলাম এইটি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের বাসা থেকে শেখানোর চেষ্টা করব। আর আমরা হাতে রেখে বিয়োগ বা এই ধরনের বিষয়গুলো এর আগে দিয়েছি, আশা করছি সেগুলো দেখে নেব। আর আমরা আজকে সরাসরি বই থেকে 64 পৃষ্ঠা থেকে দ্বিতীয় শ্রেণী এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা সুন্দরভাবে এইভাবে করাতে পারলে আমাদের ছোটো সময়টা আরও সুন্দরভাবে শিখতে পারবে। তো প্রথমত আমরা এই পাশাপাশি যোগের বা বিয়োগের ক্ষেত্রে যেগুলো রয়েছে আমরা এর আগে যোগের পর্ব দুই বা যোগের দুই যে বিষয়টি সেটি দিয়েছি এবং এখানে বিয়োগের দুই দেওয়ার চেষ্টা করেছি। এগুলো আমরা পাশাপাশি যেগুলো রয়েছে সেগুলো আমরা ওপর নিচ করে আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে শেখাতে পারি। তো আজকে এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।